ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রবিবার বিকেলে কলকাতা থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরে গাড়ি থেকে নেমে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। জনসভা ঘিরে সাজো সাজো রব মেদিনীপুর শহরে। মেদিনীপুরে মমতার সভার আগে খড়গপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পথসভার আয়োজন করায় যুব তৃণমূল নেতাকে মারধর, কাঠগড়ায় জেলা মুখপাত্র। গোষ্ঠী কোন দলে জর্জরিত তৃণমূল, কটাক্ষ বিজেপি, অস্বীকার শাসক দলের। নবছর পর পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ফিরলেন সুশান্ত ঘোষ। নিজের এলাকা থেকে দলীয় কর্মীদের লড়াইয়ের ডাক সিপিএম নেতার। সুশান্তর আগমনে লাভ হবে না সিপিএম এর, কটাক্ষ তৃণমূলে। আগে প্রায়শ্চিত্ত করুন সুশান্তকে নিয়ে নরম সুর বিজেপি। নবান্নের পর আজ বিজেপির উত্তরকন্যা অভিযান। উত্তরকন্যায় সারাশি আক্রমণ হবে, হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। পাল্টা কটাক্ষ রাজ্যের শাসক দলের। উত্তরকন্যা অভিযানে আজ দুটি জায়গা থেকে মিছিল করবে বিজেপি। একটি মিছিল শুরু হবে শিলিগুড়ির নৌকাঘাট থেকে, নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ। অন্য মিছিলটি বেরোবে ফুলবাড়ি থেকে, নেতৃত্বে থাকবেন কৈলাস বিজয় বর্গীয়। বিজেপির উত্তরকন্যা অভিযান রুখতে তৎপর প্রশাসন। অন্য জেলা থেকেও আনা হয়েছে পুলিশ, প্রস্তুত রাখা হয়েছে জলকামান। উত্তরকন্যা চারদিকে কার্যত দুর্গ তৈরি করেছে প্রশাসন। শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক জল্পনায় জল। সাংবাদিক বৈঠক করলেন না নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দুর সাংবাদিক বৈঠক নিয়ে জল্পনা ছড়িয়েছিল তৃণমূল, মন্তব্য শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা কনিষ্ক পঞ্জার। শ্রীরামপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত বেশ কয়েকজন, ঘটনায় বিজেপি নেতার গাড়ি ভাঙচুর হয়। স্থানীয় সূত্রে খবর, বিজেপি নেতার গাড়ি বের করা নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা। হুগলিতে ফের প্রকাশ্যে বিজেপির কোন দল, পোলবাই লকেটের কর্মী সভায় বিক্ষোভ। সাংসদ এলাকায় আসেন না বলে অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ খারিজ লকেটের। এক দশক ধরে থমকে মুর্শিদাবাদের কান্দিতে জল প্রকল্পের কাজ, পরিশুদ্ধ পানীয় জল না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। পুরসভার দুর্নীতিতেই বন্ধ কাজ, তৃণমূলকে নিশানা বিরোধীদের, মানতে নারাজ পুর প্রশাসক। দলীয় প্রধানদের হুমকি উদয়ন গুহর, যারা দলকে হারাতে চেষ্টা করছেন তাদের ছাড়ব না, ভোটের আগে সেই প্রধানদের মামা বাড়ি পাঠাব। দলীয় প্রধানদের একাংশকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিনহাটার তৃণমূল বিধায়কের। কোচবিহারে ধর্ষণে অভিযুক্ত বহিষ্কৃত নেতাকে দলে ফেরালো তৃণমূল কংগ্রেস। রাজ্য নেতৃত্বের নির্দেশেই পদক্ষেপ দাবি শাসক দলে। নির্বাচনের এই বহিষ্কৃত নেতাদের দলে ফেরায় তৃণমূল, কটাক্ষ বিজেপি। পোস্টারের পরেবার পুরুলিয়ায় দাদার অনুগামীদের কার্যালয়ের উদ্বোধন। উদ্বোধন করলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক। উন্নয়নমূলক কাজ করতেই কার্যালয় দাবি শুভেন্দু অনুগামীদের, গুরুত্ব দিতে নারাজ শাসক দল। বহিরাগত বিতর্কে নদিয়ার গয়েশপুরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। মহামৈত্রের গাড়ির সামনে বিক্ষোভ, শহর সভাপতিকে বহিরাগত বলে স্লোগান হাতাহাতি। গণতান্ত্রিক দল আবেগ আছে তাই বিক্ষোভ, মন্তব্য তৃণমূল সাংসদের। বাড়ির সামনের জায়গা দখল করে গ্যারাজ তৈরির চেষ্টা, বাধা দেওয়ায় ক্যান্সার আক্রান্ত গৃহকর্তাকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ। হাওড়ার বৈষ্ণব পল্লিক লেনের ঘটনা, থানায় অভিযোগ দায়ের আক্রান্তের স্ত্রী।